কাজই তো করতেই হবে, একটা ভালো মনের মানুষ বুইরা হোক জোয়ান হোক, আমার কোনো সমস্যা নাই, ছেলে মেয়ে থাক সংসার থাক সবকিছু জানা শোনা যদি আমার পাশে থাকে তাহলে আমি বিয়ের সাথে করতে পারি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম নুপুর। নুপুর আপু কেমন আছেন আপনি? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো ভাইয়া। তো কি এমন ঘটনা ঘটছে যে আপনাকে আজ প্রতিবেদনের সামনে আসতে হয়েছে হিজাব পরিহিত অবস্থায়, আসলে কি বলতে চান? কয় ভাই বোন আপনারা? তিন ভাই চার বোন। আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কালামপুরে। কালামপুর সেটা কোন জেলায়? এটা মানিকগঞ্জ। মানিকগঞ্জ। লেখাপড়া করছিলেন? হ্যাঁ কিছুটা করছে। বেশি কিছু করতে পারে না? কোন ক্লাস পড়ছেন? নাম টাম পড়তে পারে 7 পর্যন্ত পড়ে। বিয়ে শাদী হয়েছিল আপনার? হ্যাঁ বিয়ে শাদী হয়েছিল। স্বামী কি করে? স্বামী নাই ভাইয়া। কেন স্বামী নাই? কেন স্বামী বিয়ে হয়েছিল তালাক হয়ে গেছে। তালাক হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তালাকটা কেন হয়ে গেল আসলে? তালাকটা হয়ে গেল কেন ভাই, বিয়ে শাদী হয়েছিল, ছেলে মেয়ে না হওয়ার কারণে তালাক দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা নাই? বাচ্চা কাচ্চা হবে না? বাচ্চা কাচ্চা হয় নাই। আপনার সমস্যা ছিল না স্বামী ছিল? আমারই ছিল। আর কি হবে না বাচ্চা কাচ্চা? এখন আল্লাহ মাহবুবের যদি দয়া তাহলে হতে পারে। এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন বা কি হবে? ভবিষ্যতে চাই একটা পাশে একটা মানুষ যদি আমার পাশে দাঁড়ায়, সবকিছু যায় না শুই না তাহলে আমি তার পাশে থাকার জন্য চেষ্টা করব। মানে এখন আসলে জীবন সঙ্গী হিসেবে কেউ যদি সেবা করতে লোক প্রয়োজন বা মানুষ সঙ্গী চাই সেরকম মানুষ হলে মানে ভালো হবে নাকি? আমি খুব কষ্ট করে আছি, আমার বাবাও নাই স্বামীও নাই, আমি আছি মাটাকে নিয়ে খুব প্রভাব। আমি কিছু কাজ করি ভাই, ওটা দিয়ে সংসার চলে না, মায়ের ওষুধ পত্র কিনতে হয় না। খুবই কষ্টের কথা বা কষ্টের জীবন, একটা মেয়ে হয়ে মার স্বাদটা গ্রহণ না করা বা না করতে পারা বা এই বিষয়টা নিয়ে অনেকে অনেক রকমের কথা বলে বা মন্তব্য করে, এরকম কোনো কথা শুনে কষ্ট হয় ভাই? অনেকে বলে ভাইয়ের ভাইরা বলে, অনেকে বলে আত্মীয় স্বজন বলে, সবাই বলে ভাই মাথার উপরে ছাদ না থাকলে সবাই তো খারাপ বলে। কাজ কাম করে মানুষের বাসা কত জায়গা ভালো খারাপ মন্তব্য দেয় বা কত জায়গা ভালো সবাই তো আর খারাপ। সেটাই সেটাই। তাই যে আপনার এই কষ্টের কথা শুনে ধরেন অনেকে যোগাযোগ করতে চাবে বা বিয়ে শাদী করতে চাবে, তাহলে কি আপনি বিয়ে শাদী করবেন তো নাকি? হ্যাঁ বিয়ে শাদী তো করতেই হবে, একটা ভালো মনের মানুষ বুইরা হোক জোয়ান হোক, আমার কোনো সমস্যা নাই, ছেলে মেয়ে থাক সংসার থাক সবকিছু জানা শোনা যদি আমার পাশে থাকে তাহলে আমি বিয়ে শাদী করতে পারি। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ বলতে পারেন? না ভাইয়া। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। না ইনশাআল্লাহ আমি নামাজ কালাম পড়ি ভাইয়া, আমি কাজ করলেও আমি নামাজ পড়ে রোজা করে, যতই কষ্ট ভাই নামাজ রোজা করে। তো কে আপনি পেটের দুঃখে এখানে আইছে ভাই? ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।